আচ্ছা দেখেন, কোন দেখা যাচ্ছে? আচ্ছা দেখেন, সো এখন হচ্ছে আমরা হচ্ছে অ্যানালিটিক্স অ্যাড করে নিলাম, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ফিউচারে মানে ভিজিটরে কি কোথা থেকে আসবে, কতজন আসবে, এগুলো আমরা দেখতে পারবো এই অ্যানালিটিক্স এর মাধ্যমে। ঠিক আছে, এই যে এই ইন্টারফেসে এখানে দেখেন ওভারভিউ দেখতে পারবেন, অ্যাক্টিভ ইউজার দেখতে পারবেন, তারপর হচ্ছে রিয়েল টাইম ভিউতে যদি ক্লিক করি তো এখানে দেখেন কোন লোকেশন থেকে আপনার ভিজিটরটা আসছে, ইউনাইটেড স্টেটস বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা কানাডা, কোন কান্ট্রির লোক আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে সেটা হচ্ছে এই লোকেশন থেকে দেখতে পাবেন। আর ট্রাফিক সোর্স আপনার এটা কোথা থেকে আসতেছে, ফেসবুক থেকে বা গুগল থেকে নাকি অন্য কোথাও থেকে, ঠিক আছে, এটা দেখতে পারবেন হচ্ছে ট্রাফিক সোর্স থেকে। তো অ্যানালাইটিক্সটা খুব উপকারী একটা টুল ওয়েবমাস্টারদের জন্য। ঠিক আছে, তো কোনো কোনো ক্লায়েন্টস আপনাকে এই অ্যানালাইটিক্সে ইউজার অ্যাড করা যায়, যেমন এখান থেকে অ্যাডমিনে যদি যায় তো এখানে হচ্ছে ইউজার অ্যাড করে দেবে, আপনাকে একটা অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে রোল সিলেক্ট করে দেবে। তো তারা হচ্ছে তার ওয়েবসাইটকে অডিট করতে বলবে যে আমার ওয়েবসাইটের গ্রোথ এই এই পজিশনে, যেমন এখানে যদি আমরা রিয়েল টাইম অডিয়েন্স ওভারভিউ করি তাহলে এখানে একটা চার্ট দেখাবে, ঠিক আছে, ওয়েবসাইটের চার্ট দেখাবে, এখানে কত ভিজিটর আছে বর্তমানে। তো তারা আপনাকে বলতে পারে আমার হচ্ছে এই পরিমাণ ভিজিটর, তো তুমি কি আমার ভিজিটর বাড়ায় দিতে পারবা কিনা, সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা যে মার্কেটিং চ্যানেলগুলো আছে সেইগুলো ইউজ করে তুমি কি আমাকে এগুলো করে দিতে পারবা কিনা। প্রত্যেকটা ওয়েবমাস্টারের টার্গেট কি, ভিজিটর, রাইট? তো ভিজিটর কি তুমি আমাকে বাড়ায় দিতে পারবে কিনা, ইনক্রিজ করে দিতে পারবা কিনা, ঠিক আছে, তার জন্য হচ্ছে আপনি সে আপনাকে এখানে অ্যাডমিনে ইউজার অ্যাড করে তার ওয়েবসাইটের হিস্টোরি দেখাবে আপনাকে। সো হিস্টোরি দেখে তাকে আপনি একটা স্ট্র্যাটেজি দিবেন, ঠিক আছে, বুঝতে পারছি? এটা এখান থেকে হচ্ছে ইউজার ক্রিয়েট করা যায়, এখান থেকে ইউজার ক্রিয়েট করে আপনি হচ্ছে আপনাকে হচ্ছে দিয়ে দিবে ইউজারের লগইন, আচ্ছা ইমেলটা দিবেন, ওই ইমেলটা সাইন ইন থাকলে এই ড্যাশবোর্ড আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো সাপোজ সাদি আমি এই ওয়েবসাইটটার কাজটা দিছে রাকিব ভাইকে, ঠিক আছে, তো রাকিব ভাইকে এই অ্যানালাইটিক্স এ একটা ইউজার ক্রিয়েট করে দিবে, তখন বলবে সাদি আমি যে আমার এই হচ্ছে ভিজিটর, আমি আরো ভিজিটর দরকার, আমি ভিজিটর পাচ্ছি না, আমি কিভাবে ভিজিটর আনবো, তুমি কি আমার ভিজিটর বাড়াইতে পারবা কিনা। ঠিক আছে, তো রাকিব ভাই হচ্ছে এই জিনিসগুলো চেক করবে এবং তার টপিকসটা তার ওয়েবসাইটটা চেক করবে, তার কন্টেন্টটা চেক করে সে একটা নতুন স্ট্র্যাটেজি সাজাবে এবং সেটা সে সেটা তাকে দেখাবে এবং তার সাথে একটা ডিল হবে, বুঝতে পারছি? এটা আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা এটা কালকে আবার দেখাবো, ঠিক আছে, আজকে ভালো হয়, ধন্যবাদ স্যার। এই পর্যন্ত কেউ কি বুঝছেন? হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো স্যার, নেট মনে একটু প্রবলেম স্যার, একটু প্রবলেম মাঝখানে মাঝে মধ্যে কেটে যায় স্যার কথা বলার। আমার নেট কানেকশন স্যার বুঝতে পারতেছি স্যার, আমার তো দেখা যাচ্ছে স্যার, নেট তো দেখা যাচ্ছে স্যার, আমার এখানে তো ভালো কানেকশন আছে। এই আপনার তো এখানে আরো অনেক সুন্দর সুন্দর থিম আছে, এই পাশে মনে হয় সমস্যা আমার এই পাশে হইতে পারে স্যার। হ্যাঁ স্যার, আপনি এই থিম গুলো কি চেক করছেন, আপনি দেখছেন? হ্যাঁ ভাইয়া দেখছি, কিন্তু গার্ডেনিং রিলেটেড তেমন কিছু একটু দেখলাম না, তাই দিইনি। হ্যাঁ এটা ঠিক আছে, আমি যেটা করেছি থিম কি চেঞ্জ করবো নাকি এটা থাকবে, আপনাকে এই যে ভালো লাগছে, আচ্ছা এটা আপনার ইচ্ছা, আপনার ওয়েবসাইট আপনার ইচ্ছা, আচ্ছা অ্যানালিটিক্স এর এই কোডটা কোন সেকশনে ইউজ হবে বলেন তো। হ্যালো, হেডে, হ্যাঁ এটা স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্ট সাধারণত ইউজ হয় হচ্ছে হেড সেকশনে, ঠিক আছে, তো এটা হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট কোড, দেখেন এই যে স্ক্রিপ্ট দিয়ে শুরু, দেখছেন সেই স্ক্রিপ্ট, এইগুলো হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে শুরু।
এটা কি অ্যাবাউট পেজে কিছু অ্যাবাউট পেজে কিছু লিখছেন আপনারা? দিস ওয়েবসাইট ইজ অ্যাবাউট, এই যে এই যে লিখছে কত সুন্দর করে লিখছেন, এরকম একটু লিখে দিয়ে হ্যাঁ আপনার মতো করে, তাহলে লেখার প্র্যাকটিসটাও আপনার হলো। আচ্ছা ব্লগ, ব্লগ স্পটে তো সবচেয়ে সুন্দর ওয়েবসাইট হওয়ার কথা। আচ্ছা এই যে এই সাইটটাতে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, আপনারা কি জানেন? না এই সাইটটাতে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যাবে। তাম একটা কথা, এ বাই দ্য ওয়ে আপনি এই পিকচারটা পাইছেন কই? এটা কে করছেন? রাকিব ভাই এটা আপনি করছেন? হ্যালো রাকিব ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। এটা আপনি করছেন? জি স্যার। এই ইমেজটা কই পাইছেন স্যার? এই ভিতর থেকে নিছি স্যার। ইউটিউব ওই ই থিম ছিল স্যার, ওই থিমটা থেকে নিছি স্যার। না না থিম থেকে নেবেন না, ঠিক আছে ইউটিউব থেকে নেবেন। সো এটা এই পিকচারটা দেখে একটা, হ্যাঁ এই পিকচারটা দেখে একটা ওয়েবসাইটের নাম মনে পড়লো, সেটা একটু দেখাই। এই যে এটা দেখছেন রাকিব, রাকিব ভাই কি এটাকে কপি করছেন নাকি? সেই ইমেজটা চেঞ্জ করে দেন। ওরা কপি করছে স্যার, এটা দেখে স্যার মনে হচ্ছে স্যার। আপনারটা দেখেন, ও মাই গড, দেখছেন ওয়েবসাইট? দেখেন ওয়েবসাইটের আইডিয়া নেন, ওয়েবসাইট কিভাবে বানাবেন। এরপরে আমি বলি, এরপরে আমাদের এখানে একটা পোলাপান, সবগুলো পোলাপানকে আমি বলতেছি, সব সরি সবগুলো ছেলেমেয়েকে বলতেছি, যদি কেউ ওয়েবসাইটের কোনো কাজ কত কোনো মার্কেট প্লেসে পোস্ট হয়, আপনি যদি সেই জবটা বিট না করেন তাহলে হচ্ছে আপনাকে মারতে হবে। এটা মারবে হচ্ছে আমাদের ক্যাপ্টেন। ক্যাপ্টেন আছেন আমাদের সাথে? হ্যালো আমাদের ক্যাপ্টেন কই? রাকিব ভাই কই? এই ক্যাপ্টেন কই আমাদের রাকিব ভাই? রবিন ভাই না নাকি? হ্যাঁ রবিন ভাই, রকি রবিন ভাই একটা বেদ 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 আপনি রেডি করে রাখবেন, ঠিক আছে? যদি কোনো মার্কেট প্লেসে, ঠিক আছে, ওয়েবসাইট রিলেটেড একটা জব যদি পোস্ট হয়, সেটা যদি আপনি করতে না পারেন, ঠিক আছে, তো আপনাদের হচ্ছে পানিশমেন্ট হবে, আপনাদেরকে মারা হবে, ঠিক আছে? যে কোনো ওয়েবসাইট বানাই দিবেন, ঠিক আছে, কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ ছাড়া, দরকার হলে উইক্স দিয়ে বানাই দিবেন, দরকার হলে এই সমস্ত সাইট দিয়ে বানাই দিবেন, ঠিক আছে? আর ওয়ার্ডপ্রেস তো আছেই, ঠিক আছে? তো রাকিব ভাই এই ইমেজটা চেঞ্জ করে দিবেন, হ্যাঁ একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন। এই যে এটা আছে আপনার কাছে লাইট শট? স্যার আছে স্যার। তো এটা দিয়ে স্ক্রিনশট নেবেন, এই যে এরকম স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? তো সেকেন্ডের কাজ না স্যার, সমস্যা নেই করব স্যার। আর কোলে আরো সহজে করতে পারেন, এরকম কপি করলেন এটা দিলেন, কপি দিয়ে এখানে পেস্ট করে দিবেন। যেমন আমি আপনাকে যদি এখন আর কোথাও আছে করছেন স্যার? আপনারা দেখাইলাম এর আগে স্যার, হ্যাঁ আমার ইয়া পিসি থেকে দেখাইলাম স্যার, ওগুলা স্যার করছি ইউটিউব থেকে স্যার, ই নিয়ে স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে? দেখছেন কত সুন্দর ওয়েবসাইট, প্রফেশনাল। তো আপনার হচ্ছে ভালো ভালো ওয়েবসাইট বানাই দিতে পারবেন। আচ্ছা ব্লগ স্পটটা দেখার প্রকাশ আশা প্রকাশ করছিলাম। এটা কে করছে? নাইম ভাই কি বলছে? The authors have deleted this page, this site. রামনাথ যেটা করেছে এটা তো নতুন একটা শীটে, এটা তো আগে বলা। এরকম সংখ্যা ইউজ করেন কেন? ডোমেনে নেম ওয়ার্ডপ্রেস করে নাই আছে, এটা তো পুরোটা ও এই এই আকাশ করেন, এটা ডিলিট করে দেন এই সাইটটা। এটা তো অনেকগুলো ভুল সাইট আছে, নতুন এই শীটে সব দেওয়া। আউটবাউন্ড লিংক দিছেন, এক্সটারনাল লিংক এখানে যে লাস্টে যেটা ছিল দেওয়া যাচ্ছে না, এই রিড মোর ইউজফুল ইয়ার গার্ডেন টুলস, এটা
রিড মোর আর্টিকেল সেটাতে আমি লিংক করছি কিন্তু অন্য পেজে যায় না কেন হ্যাঁ রিডাইরেক্ট হয় না কেন হয় না নিচ্ছে না ওরা অ্যাঙ্কর করা আছে দেখি তো একটু চেক করে দেখবো হ্যাঁ হ্যাঁ শিওর শিওর কি ইউজার নেম হ্যাঁ হ্যাঁ কয়টা পোস্ট করছেন এটাতে আমার এটা আমি চারটা ওয়েবসাইটে পোস্ট করছি একটা একটা করে আর একটার সাথে একটা লিংক করে দিছি মানে আউটবাউন্ড ইনবাউন্ড লিংক এটা সাদি আমি করতে পারছিলাম না না দেখছেন করে ফেলছে না এটাতে আসলে অনেক ঝামেলা এটা স্টেপ বাই স্টেপ করতে হয় এই যে চলে আসছে তো হ্যাঁ আমি ইয়া দেখে যা করছি এডিটর দিয়ে করছি এটা লিংক হয় না না হয় না আমি ট্রাই করছি this had at least one image to your hobe to e je holo ekhane ekhane show kore website e show kore na publish korar pore okay ekta image den tarpor nibe ei image e ki link kore dite paren image ei set theke hobe na kintu emne hobe ha keto shomoy nai amader hate thik ache erokom hole apnar shomoy noshto korar dorkar nei এত সুন্দর সুন্দর ইমেজ কোথায় পাইছেন এটা কে করছে আশরাফ ভাই এটা ইয়া থেকে নিচ্ছে এটা প্রথম যখন করছিলাম ওই ওয়েব হোস্টে তখন গুগল থেকে নেওয়া হয়েছিল আর কি প্রথম ক্লাসের ওয়েবসাইট এটা আপনার আর্টিকেল তো অনেক বড় এত বড় আর্টিকেল পাইছেন ভালো এরকম বড় আর্টিকেল হলে তো ভালোই তো কন্টেন্ট যত বেশি হয় গুগল হচ্ছে সেটা পছন্দ করে এই একটা জিনিস মাথায় রাখেন ঠিক আছে যত বেশি আর্টিকেল হবে বা ইমেজ হবে এটা হচ্ছে গুগলের পছন্দ ঠিক আছে যত বেশি দিবেন হিট দেওয়া যায় আমাদের পেজের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে গুগল লাইক করে সো আপনি তো ওয়ার্ডপ্রেসে অ্যানালিটিক্স সেট করতে পারবেন আরো ইজিলি তাই না একটু ইউটিউব ঘাটাঘাটি করলে হয়ে যাবে ইউটিউব কেন আজকে ক্লাস মিস করছি তো লেটের কারণে যে এখন আবার দেখে ওয়ার্ডপ্রেসে তো আরো ইজি হবে অ্যানালিটিক্স তো যে কোনো সাইটে ইউজ করা যাবে এটা মানে আমি যদি লগইন করি আপনারে ব্যান করে দিতে পারে ঠিক আছে আপনার এই অ্যাকাউন্টটা তো আমি লগইন করব না ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন আইপি ইউজ করলে হ্যাঁ এমনি ট্রায়ালের জন্য এটা ব্যান করে এটাতে যদি এখন আমি লগইন করি এটা ব্যান হয়ে যায়
সম্ভাবনা আছে, যেহেতু 000 সেহেতু এটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমি লগইন করলাম। ঠিক আছে, সিম্পল সাইট এটা। আমার আরো কিছু সাইট আছে উপরে। সো আপনারা অনেকে করেন নাই, আপনারা করেছিলেন? হ্যাঁ, কালকের মধ্যে, কাল পরশুর মধ্যে করে ফেলেন। ওয়েবসাইট বানানোর তো আমি ইয়া করতে চাই, প্রত্যেকটা সাইটে একটা করে পোস্ট করতেছি, পরে যখন সবগুলো সাইট ক্রিয়েট হয়ে যাবে তখন আরেকটা করে পোস্ট করব আর কি। এখন আর কি একটা পোস্টের মধ্যে সব ইনবাউন্ড লিংকগুলো। আচ্ছা, ওই যে আমরা একটা সাইট দেখছিলাম না, ওই যে প্রথমে করছিলেন আপনি, ব্রেভারি না কি নাম যেন ছিল এটা, ব্রেভারি এরকম কিছু ওয়েব টু, ওটা মেবি ফার্স্ট ফার্স্ট শীট আছে, ইআরএভি ট্রেভ ব্রেভিটি মনে হয়, brevity.com নাকি জানি, ব্রেভিটি। এটা তো হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যাবে, ব্রেভিটি তো অনেক কিছু করা যায়, জুমলা করা যায়, জুমলা তারপর ড্রুপাল, হ্যাঁ ইমেল মার্কেটিং করা যায়। হ্যাঁ, এটা মনে হয় এই শীটে আছে আমাদের। হ্যাঁ, পুরানো শীটে একটু ঘাটাঘাটি করছিলাম, ঘাটাঘাটি করার পরে কয়েকটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড পিডিএফ পাইছি। এটা তো লগইন করলেই হচ্ছে, অ্যাকাউন্ট তো আছে তাই না? হ্যাঁ, আমার শুধু অন করাই রাখছে দেখছেন। হ্যাঁ, যার এজেন্ট নাম কি ছিল আশফাক ভাই? এটা আমার না তো মনে হচ্ছে, এগুলো সব মানে আমার যেগুলো সব ওই প্রোডাকশন গ্রো দিয়ে, এটা এটা এজেন্ট নাম সে ডোমেইনের নাম কি? আপনার ইংলিশে উন্নতির জন্য কি কি করতেছেন? হ্যাঁ, কি কিছু করতেছেন? আমার তো সময় নাই। আর্টিকেল পড়বেন, যে ফ্রম ফ্রম এ টপিকস পড়বেন, টপিকস পড়ে দেখবেন ওদের সেন্টেন্সের ইউজ কিভাবে করে, ওটা আপনি মুখস্থ করে নিন, ঠিক আছে? সেন্টেন্স ভালো লাগে। আচ্ছা, আমরা তো ফরগেট দিতে পারি। একটা বুক সাইট পাইছি, সেখানে অনেক মানে ভালো ভালো বই পাওয়া যায়, মানে কাজ কাজ রিলেটেড। দেখছেন মেল মেল কনফার্মেশন আজকে দিছে, দেখছেন? আমি কালকে কমেন্ট করছিলাম সাইটে, সাথে সাথে অ্যাপ্রুভ করে দিছে ওরা।